हेलो बंधुरा, आजकल भिडियो एकदम सिम्पल एक भिडियो जरा रकेट अकाउंट के मोबाइल रिचार्ज करते तरह जो भिडियो अनेकटा हेल्पफुल है। अपनारा अने रकेट अकाउंट के क्योंकि मोबाइल रिचार्ज करते किंतु जरा पारे ना तरह जो आजकल भिडियो करसी अपना अनेक रिक्वेस्ट करें भिडियो करार्जन तो तरह यह भिडियो करसी अपना धैर्य सहकारे देखें तेल खूब सुंदर भावे अपनी एखान बुझते पर तो रकेट अकाउंट के मोबाइल रिचार्ज करते हम सर्वप्रथम अपना फोन डायल पैडे चले जाने टाइप करबें *3222 हाँ से लिखे अपना जे सीमे रकेट अकाउंट खोला आसे अपने से ही सीमे कॉल करबें। ठीक है, *3222 এরপর আপনার সামনে এই ধরনের একটা পেজ কিন্তু চলে আসবে। এখানে দেখেন আপনার তিন নম্বরে লেখা আছে টপ আপ, আপনি এখানে থ্রি লিখে সেন্ডে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে। এখানে এক নম্বরে দেখেন টপ আপ নামে একটা অপশন আছে, আপনি এক লিখে সেন্ডে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন আপনার দুইটা অপশন আছে, সেলফ আর আধার। আপনি যদি নিজের নাম্বারে মোবাইল রিচার্জ করতে চান, অর্থাৎ আপনার যে সিমের রকেট অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারে করতে চান, তাহলে আপনি এখানে সেলফ দেবেন, অর্থাৎ এক দেবেন। আর আপনি যদি অন্য কারোর নাম্বারে মোবাইল রিচার্জ করতে চান, তাহলে আপনি এখানে টু দেবেন। তো যেহেতু আমি অন্য আরেকজনের নাম্বারে মোবাইল রিচার্জ করবো, তার জন্য আমি এখানে টু দিয়েছি, দিয়ে এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। এরপর আপনি কোন নাম্বারে মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে টাইপ করবেন। আমি সেই নাম্বারটা এখানে টাইপ করছি, এরপরে এখান থেকে সেন্ডে ক্লিক করছি। তো এরপরে দেখেন এখানে আপনার অপারেটরটা সিলেক্ট করতে হবে। আপনার যদি বাংলা লিঙ্ক হয় বাংলা লিঙ্ক, গ্রামীণ হলে গ্রামীণ, এয়ারটেল হলে এয়ারটেল। তো যেহেতু আমি গ্রামীণ নাম্বারটা দিয়েছি, আমি এখান থেকে তিন লিখে সেন্ডে ক্লিক করছি। ঠিক আছে, এরপর এখানে আপনার ইন্টার অ্যামাউন্ট দিতে হবে, আপনি কত টাকা মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে ২০ টাকা মোবাইল রিচার্জ করবো, আমি ২০ লিখে সেন্ডে ক্লিক করছি। এরপর এখানে দেখেন আপনার পিন, অর্থাৎ আপনার পিন নম্বরটা এখানে দিতে হবে। তো আমি আমার পিন নম্বরটা এখানে দিচ্ছি, দিয়ে সেন্ডে ক্লিক করছি। ঠিক আছে, তো এভাবে আপনি রকেট অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। তো আশা করি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পারছি, আসলে কোড ডায়াল করে আপনি রকেট অ্যাকাউন্ট থেকে কীভাবে মোবাইল রিচার্জ করবেন। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল থেকে কিছু শিখতে পারেন বা আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।